অবশ্যই পাবে, একটা মেয়ের ভিতরে যা পাবে আমার কাছে তাই পাবে অবশ্যই, কারণ আমার কাছে পাবে না শুধু, আমি একটা বেবি দিতে পারবো না। এখানে অনেক প্রায় 3-4 লাখ টাকা খরচ হয়েছে আমার পা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ করা। যেটা হচ্ছে কি, আমি ছোট বয়সে আমি হজ করেছি, মক্কা মদিনা দেখেছি, সৌদি আরব গিয়েছি, তো আমার দেশ বিদেশ ঘুরে দেখার, আমি মাঝে মধ্যে বলতাম যে আমার এমন কোনো একটা চাকরি হতো যে আমি প্রত্যেক দেশে দেশে ঘুরতে পারবো। আপনাকে পা থেকে মাথা পর্যন্ত যে পরিবর্তনের বিষয়টা, এটা কিভাবে করলেন, কোথায় করলেন এবং কত খরচ করলো পার ডে? আমি মুখে তো লেজার ট্রিটমেন্ট করেছি, এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি জুমাখানের কাছে। উনি এখানে, আমি যখন লেজার ট্রিটমেন্ট নিতে যাই তখন আমি ভাবতাম কি যে আমাদের মনে শরীরে বা মুখে লোম বেশি বা লোম হয়, কিন্তু আমি ওখানে গিয়ে দেখি যে আমার ভুল একেবারে ধারণাটা ভেঙে গিয়েছে। যখন দেখছি যে ওখানে অসংখ্য মেয়েদের মুখে অনেক বড় বড় পুরুষের থেকেও বেশি বেশি দাড়ি, তখন সেখানে আমি যখন ফার্স্ট টাইম যাই তখন ডাক্তার কনসালটেশন ছিল আপনার 1000 টাকা, তারপরে হচ্ছে গিয়ে আপনি যে লেজার ট্রিটমেন্টটা দেয় সেখানে আমার 8000 টাকা নেয়, ঠিক আছে? তো এভাবে, তারপর ওই লেজার ট্রিটমেন্ট করার পরে ওখানে মেডিসিন লাগে, মেডিসিন দেয়, তো সেই সব কিছু প্রথম অবস্থায় খরচ যায় আপনার 10000 টাকা, 10-12 হাজার টাকার মতো খরচ যায় ফার্স্ট সেকশনে। পরে নেক্সট সেকশনে হচ্ছে গিয়ে আপনার 6000 করে উনি টাকা নেয়। এটা হচ্ছে গিয়ে কারো লোমের উপরে ডিপেন্ড করে, কারো হচ্ছে গিয়ে 10টা লাগে, 8টা লাগে, কারো 12টা লাগে, 14টা লাগে, এরকম পরিমাণ টাকা লাগে। এটা হচ্ছে গিয়ে এই মুখের লোমগুলিকে রিমুভ করার জন্য। তারপরে হচ্ছে গিয়ে আমার যে বডি ফিটনেস দেখছেন, এটা হ্যাঁ, এটা হচ্ছে কি, এখানেও আমার অনেক টাকা লাখের উপরে টাকা গেছে। তারপরে আমার আসলে অপারেশনের যে মাধ্যমগুলো যেটা, সেটা আমি নাই বললাম, যেটা যেটা যেভাবে এগুলো করা যায় সেভাবেই করেছি আর কি। যারা নতুন প্রজন্ম তারা চাকরি করতে চায় এবং আমিও চাকরি করতে চাইছি, আমি চাইছি ভালো কোনো একটা পজিশনে, যদি আমার একটা ভালো কোনো চাকরি হতো অবশ্যই আমি চাকরিটা করতাম। তো আমার আসলে কোনো ওয়ে ছিল না যে আমি চাকরি করব বা কেউ আমাকে চাকরি দেবে, যদি এরকম কোনো ওয়েবসাইট থাকতো আমার জন্য অবশ্যই আমি চাকরি করতাম, তাহলে আমি এই লাইনে এটা করতাম না, কালেকশনটা করতাম না। আর জীবন বাঁচাতে হলে তো আমাদের কালেকশন করতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, হাত পাততে হবে। চাকরির মাধ্যমে, চাকরির সুবাদে আমি যাব, চাকরি করব, এবং হচ্ছে কি আমি চাকরিও করা হলো, আমার দেশগুলি ঘুরে দেখাও হলো, এরকম একটা চাকরি আমার খুব পছন্দ। এবং ওই যে মাঝে মধ্যে যে আমরা ফেসবুকে বা টিভিতে দেখি আপনার ম্যাগাজিন অনুষ্ঠানগুলি দেখায়, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন দেশে দেশে যায় মানুষের ভ্রমণ করে, বিষয়গুলি দেখায়, তুলে ধরে, ওরকম আমি মাঝে মধ্যে ভাবতাম যে এরকম যদি আমি করতে পারতাম তাহলে তো আমি, আমার চাকরিও হতো, আমার প্রফেশনও হতো, সাথে সাথে আমার দেশ বিদেশগুলি ঘুরেও হতো, মানুষের সাথে উঠা বাসা চলাফেরা সব কিছু আমার হতো, আমি এবং মানুষের ভালোবাসা আরও বেশি পাইতাম। লাস্ট প্রশ্ন করি, আমরা বিদায় নেব আপনার কাছ থেকে, সেটা হলো যে সবার উদ্দেশ্যে দর্শকে যারা নিবে বা যেই লোকটা আপনার সৌভাগ্যবান আপনার জীবনে আসবে, তার জীবনে চলার পথে কোনো বিঘ্ন ঘটবে কিনা আপনাকে জড়ানোর পরে, একটা মেয়ের কাছ থেকে যা পাওয়ার সেটা কি আপনার কাছে পাবে কিনা? অবশ্যই পাবে, একটা মেয়ের ভিতরে যা পাবে আমার কাছে তাই পাবে অবশ্যই, কারণ আমার কাছে পাবে না শুধু, আমি একটা বেবি দিতে পারবো না।